মুকুল রায় একদিন গিয়েই দিল্লিতে ঝড় তুলে দিয়ে এসেছেন। শুধু কৈলাস বিজয়বর্গীয় বাড়ির বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি খণ্ডনই নয়, এমন কীর্তি করে এসেছেন যাতে মোদি শাহ আরও কেঁপে যাবেন একুশের বিধানসভা নির্বাচনের আগে। জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অমিত শাহের ডাকে দিল্লি ছুটেছিলেন মুকুল রায়। লক্ষ্য 2021 বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি। বৈঠক শুরুর একদিন আগে দিল্লি ছুটলেও পাঁচ ছ দিনের বৈঠক ফেলে একদিন পরেই দিল্লি ছেড়েছেন। তার এই হঠাৎ কলকাতায় ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। বিতর্ক থামাতে চোখের ডাক্তার দেখানোর তত্ত্ব খাড়া করেন তিনি। সেই সব তত্ত্ব উড়িয়ে এখন মাথাছাড়া দিয়েছে মুকুলের দিল্লির বাড়ির বর্তমান অবস্থা। মুকুল রায়ের দিল্লির বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ফ্লেক্স প্ল্যাকার্ড। মোদি শাহের ছবি দেওয়া সেই ব্যানার ফ্লেক্স রাতারাতি উধাও হয়ে যাওয়ায় জল্পনার পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে, জাতীয় রাজনীতিতেও উথাল পাথাল তৈরি হয়েছে। 181 সাউথ অ্যাভিনিউয়ের সামনের চীনা ছবি হঠাৎ বদলে গিয়েছে। কিন্তু কি এমন হলো যাতে মুকুল রায়ের বাড়ির সামনের ছবি একেবারে পরিবর্তন হয়ে গেল? দিল্লির সাংগঠনিক বৈঠকের মাঝপথে মুকুল কলকাতায় ফিরে যাওয়ার পরই কেন তার বাড়ির সামনে থেকে মোদি শাহের ফ্লেক্স ব্যানার সরে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুকুল রায় ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে সম্প্রতি এক ঝড়ে উড়ে গিয়েছে মোদি শাহের ব্যানার ফ্লেক্স। কিন্তু প্রশ্ন উঠেছে, দিল্লিতে প্রবল বৃষ্টি হলেও তেমন ঝড় হয়নি যাতে ফ্লেক্স নষ্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, তবে কি মুকুল রায় ইচ্ছাকৃত খুলে দিয়েছেন মোদি শাহের ফ্লেক্স ব্যানার? মুকুল রায় তার কলকাতা ফেরা নিয়ে চোখের সমস্যার কথা সমানে তুলে ধরেছেন, কিন্তু মোদি শাহের ফ্লেক্স ব্যানার নিয়ে যুক্তিযুক্ত কিছু জানাতে পারেননি। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি গুরুত্ব হারিয়ে বিজেপি ছাড়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন তিনি? জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।